আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হলাম সোনিয়া মেধা। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে আসলাম। তো ভিডিওটি হলো, আজকে আমি গরুর মাংস ভুনা করব ভাবছি। তো মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিব, তো পাশাপাশি আমি পেঁয়াজ আর গরম মশলা থাকে যেগুলো রান্নার সময় দিতে হয় ওগুলো আমি একসাথে ভেজে নেব, লালচে করে ভেজে নেব। আর এতদিন ধরে আমি ভিডিও করতে পারিনি নতুন করে, কারণ হলো পরিবারের অনেকে অসুস্থ ছিল, আমার মেয়েরাও কম বেশি অসুস্থ ছিল। এই যে আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখন আদা রসুন বাটা সহ আমি একটু ভাজা ভাজা করব, যাতে আদা রসুনে এক এক্সট্রা যে স্মেল থাকে ওটা যাতে না পাওয়া যায়, স্বাদটা ভালো হয়। যদি আমরা পেঁয়াজের সাথে শুরুতেই আমরা যদি মশলাটা ভাজা ভাজা করি, অবশ্যই রান্নাটা খুব টেস্ট হয়। তার জন্য ভাজা ভাজা করে নেব। আর আমি যে বাটিতে আদা রসুন বাটা রেখেছিলাম ওই বাটিটা ভালো করে পানি দিয়ে একটু ধুয়ে ওই পানিটুকু আমি মশলা কষানোর জন্য ব্যবহার করব। তো ভালো করে কষানোর জন্য এখানে মশলা যা যা প্রয়োজন আমি একে একে দিয়ে নেব। আমি এখানে আমার পরিমাণ মতো মরিচ ফাঁকি, আমি একটু ঝাল বেশি খাই, তো আমি মরিচ ফাঁকি প্রায় এখানে আড়াই চামচের মতো দিয়েছি, আর হলুদ ফাঁকি দিয়েছি দেড় চামচের মতো। তো ভালো করে মশলাগুলো দিয়ে দেবো, এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে, তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা তেল উপরে ভেসে আসা পর্যন্ত কষাতে হবে। ভালো করে কষিয়ে নিলে তারপরে এর মধ্যে আমরা মাংসগুলো ছাড়বো। তার আগে একটু চলুন ভালো করে কষিয়ে নিই। এই তো আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসগুলো ছেড়ে দেবো। এই যে মাংসগুলো ধুয়ে নিয়েছি, একে একে এখন আমি মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব মাংসগুলো। আমি তেলের উপরে এই সামান্য পানির মধ্যে মাংসগুলো কষাবো, আমি এর মধ্যে পানি অ্যাড করব না, আমার যতটুকু প্রয়োজন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যদি ঝোল খান আপনারা, তাহলে একটু বাড়িয়ে পানি দিবেন, আমি আর পানি দিব না। আমি একটু কষা কষা ভুনা খেতেই ভালোবাসি, তো এরকমই করব। এই যে মাংসগুলো আমি দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নিব, এর জন্য আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরপর নেড়ে দেব। এই যে দেখুন, আমি প্রায় অনেকটা টাইম ধরেই প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, তো আবার ঢেকে দেব। তো আপনারা এরকম প্রায় কয়েকবার নাড়াচাড়া দিতে হবে, যাতে নিচে দাঁড় লেগে না যায়। ননস্টিক কড়াই হলে লাগবে না, সাধারণ হাঁড়ি হলে, বাসায় সাধারণ কড়াই হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন, আমার রান্না প্রায় শেষ, তেল উপরে মাংসের উপরে ভেসে উঠেছে। এই তো বাস, আমার রান্না হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে, কষ্ট করে আমার জন্য একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে ভালো ভালো ভিডিও করতে পারি। ধন্যবাদ সবাইকে।